সকলে রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। ইউটিউবে ঝড় উঠতে অলরেডি শুরু করে দিয়েছে, এইবারে আর কিছুক্ষণের মধ্যে ওয়েট করো, বাঘাযতীন আগুন আসতে চলেছে। বাঘাযতীন আগুন, এটাকে বলা হয় বাঘাযতীন আগুন। আমি কেন বলছি এই কথাটা সেটাই বলবো গোটাই ভিডিওটাতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে লাইক ফলো আর সিফারিশ করে দিও। ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো। কেন বললাম এই কথাটা, দেখো আমরা সকলেই জানি গতকাল কিন্তু দেবদা এবং অরুণ দা দুজনেই মুম্বাই পৌঁছে গেছেন ফর প্রমোশন, এবং তোমরা দেখতেই পাচ্ছ দেবদাকে কি সুন্দর দেখতে লাগছে, পুরো রিল্যাক্স মুডে প্রচণ্ড সুন্দর দেখতে লাগছে দেবদাকে আজকে। আমরা এখন এই ভিডিওতে কি বলতে এসেছি, বলতে এসেছি এটাই যে বন্ধুরা এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাই, আজকে সকাল থেকে দেবদা এবং অরুণদা দুজনেই ইন্টারভিউ দেওয়া শুরু করে দিয়েছেন। কথাটা হচ্ছে কাদের কাদের দিচ্ছেন, রাইট? নাম করা করা বিশাল বড় বড় বিশাল রিনাউন্ড মিডিয়া হাউসগুলোর সঙ্গে যারা প্রচণ্ড নাম করা করা ক্রিয়েটররা আছে, প্রত্যেককে কিন্তু দেবদা ইন্টারভিউ দিচ্ছেন ফর বাঘাযতীন। প্যান ইন্ডিয়া লেভেলে ঝড় উঠতে চলেছে ভাই, আজকে বিকেলেও আসতে পারে সেসব ইন্টারভিউ সেশন, কালকেও আসতে পারে, আবার রিলিজের দুদিন আগেও আসতে পারে, তিন দিন আগেও আসতে পারে, সেটা তো আমরা জানি না কবে এক্স্যাক্টলি ভিডিওসগুলো আমরা দেখতে পাবো, ইন্টারভিউ সেশনগুলো। বাট এইটুকু আমাদের কাছে খবর চলে এলো আজকে সকাল থেকে দেবদা ফ্রেশ মুডে ইন্টারভিউ দেওয়া শুরু করেছেন, এবং খুব সকাল থেকে ইন্টারভিউ সেশন কিন্তু চলছে, এবং যতটুকু শুনতে পারলাম আজকে সারাটা দিন শুধু ইন্টারভিউস দিয়েই যাবেন। এটাকেই বলে হচ্ছে প্রমোশন। কারা যেন বলছিল যে প্যান ইন্ডিয়া লেভেলের প্রমোশন হচ্ছে না, এতগুলো দিন তো বয়ে গেল, কবে ভাই হবে? শর্ট স্প্যানে প্রমোশন বলা হয় এটাকে। খুব বুদ্ধি করে শর্ট স্প্যানে প্রমোশন করছেন দেবদা বাঘাযতীন ছবির জন্য, আর আমরা তো অলরেডি দেখে ফেলেছি। আমি হেন কোনো রিভিউয়ার খুব একটা দেখতে পেলাম না যারা বাঘাযতীনের হিন্দি ট্রেলার নিয়ে কথা বলেনি, এবং সবথেকে বড় কথা প্রত্যেকে পজিটিভ রেসপন্স করছে, জাস্ট পজিটিভ ভাইবস হয়ে গেছে এই ছবিটা নিয়ে, প্রত্যেকের এক্সপেকটেশন একদম তুঙ্গে আছে এই ছবিটাকে নিয়ে, গোটা ভারতবর্ষ জুড়ে এই ছবিটা জাস্ট দাপিয়ে বেড়াক দুর্গাপুজোয়, আর কিছু চাই না। আমরা বলতে পারবো আমাদের ইন্ডাস্ট্রি থেকে তৈরি হওয়া ছবি, ভাই গোটা ভারতবর্ষ কথা বলছে আমাদের ছবি নিয়ে, আমাদের দেশের ফ্রিডম ফাইটারকে নিয়ে ছবি, ফ্রিডম ফাইটার্সদের নিয়ে ছবি, তাদের নিয়ে ছবি, গোটা ভারতবর্ষের জানা উচিত কে ছিলেন তারা, কারা ছিলেন তারা। আজকে আমরা স্বাধীন ভারতে বাস করছি, আজকে কত মানুষের আত্মবলিদানের পরে আজকে আমরা স্বাধীন ভারতের নাগরিক, এটা আমাদের প্রত্যেকের জানা উচিত। আর এই রকম একটা গল্প আমাদের সামনে তুলে ধরার জন্যে চিরকৃতজ্ঞ আমাদের থাকা উচিত দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে, দেবদার কাছে, অরুণদার কাছে, গোটা টিমের কাছে। চলো তোমাদের কি বক্তব্য গোটা বিষয়টা ঘিরে ডেফিনেটলি কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম এক্সক্লুসিভ আপডেট পেতে থাকতে হলে আমাদের সঙ্গে কিন্তু এইভাবেই থাকতে হবে। তাহলে এখনের জন্য সকলকে নমস্কার।